এখন আমরা দেখবো যদি আমার কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তখন আমি কিভাবে ওয়েবসাইটে নিজের আইডিটা লগ ইন করবো। তো যেহেতু আমি লগ ইন করবো এর জন্য আমি চলে যাব সাইন ইন অপশনে। তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন আমাদের এখানে ফোন নাম্বার চাওয়া হয়েছে এবং পাসওয়ার্ড চাওয়া হয়েছে। তো আপনি যেহেতু একটা অ্যাকাউন্ট খুলেছেন তো আপনি আপনার পাসওয়ার্ড ও ফোন নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো আমি প্রথমে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে লগ ইন করুন অপশন আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের যে আইডিটাই সেখানে লগ ইন করে ফেলেছি। এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো কোর্স কিনতে পারবো বা যে কোনো কোর্সের মডিউলগুলো দেখতে পারবো।